সো হে গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওয়ান এক্স বেটের অ্যাভাটার গেমের একটা ট্রিক্স শেখাবো। আশা করি ট্রিক্সটা শিখে উপকৃত হবেন। আর আপনারা অনেকেই আমার চ্যানেলের ভিডিওতে কমেন্ট করতেছিলেন যে আমরা ওয়ান এক্স বেটের অ্যাভাটার গেমটা খুঁজে পাচ্ছি না। ওয়ান এক্স বেটের অ্যাভাটার গেমটা খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে তারা ওয়ান এক্স বেটের রিসেন্টলি যে আপডেটটা আনছে, সেই আপডেটের ফলে কিন্তু ওয়ান এক্স বেটের যে অ্যাভাটার গেম ছিল সেই গেমের ইন্টারফেসটা চেঞ্জ করে ফেলছে, আপডেট করে। তো কীভাবে আপনারা ওয়ান এক্স বেটে অ্যাভাটার গেমটা খুঁজে পাবেন, কীভাবে খেলবেন, কীভাবে জিতবেন, সেটা আপনাদেরকে ট্রিক্স সহ বিস্তারিত খেলে বুঝিয়ে দিব। তো তার জন্য জাস্ট আপনি ওয়ান এক্স বেটে প্রথমত আসবেন। ওয়ান এক্স বেটে আসার পর এবার আপনি এখানে পেয়ে যাচ্ছেন ক্যাসিনো বলে একটা অপশন। এখানকার এই ক্যাসিনো অপশনটার উপর ক্লিক করবেন। তো ক্যাসিনোতে ক্লিক করার পর এবার আপনি এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন মাই ক্যাসিনো বলে। এইখানকার এই মাই ক্যাসিনো অপশনটায় ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটা গেম পেয়ে যাবেন, সেটা হচ্ছে অ্যাভাটার অ্যাভাটারিক্স। পূর্বে কিন্তু ছিল শুধুমাত্র অ্যাভাটার বলে একটা গেম এবং লাল একটা প্লেন ছিল। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটার কিন্তু ইন্টারফেসটা চেঞ্জ করে ফেলেছে, সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাভাটারিক্স নামের নাম দিয়েছে এবং এই ইন্টারফেসটা দিয়েছে পিকচারটার। আর এখানে দেখতে পাচ্ছেন যে নতুন একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে প্রোমো। মানে আপনি যদি এই অ্যাভাটারিক্স গেমটা খেলেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রোমো কোড নিতে পারবেন। তো আপনারা ওয়ান এক্স বেটে অনেকগুলো গেমের সাইডে দেখতে পারবেন যে প্রোমো কোড লেখা রয়েছে। আপনারা যারা সেই গেমগুলো খেলেন এবং প্রোমো গেমগুলো খেলেন, কীভাবে সেইখান থেকে প্রোমো কোড ফ্রিতে নেবেন সেটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। এবং প্রোমো কোড কোথায় ব্যবহার করবেন, কীভাবে প্রোমো কোড দিয়ে ফ্রিতে টাকা নেবেন, এ টু জেড বিস্তারিত থাকবে সেই ভিডিওটায়, খুব শীঘ্রই আপলোড করব। আর এখান থেকে জাস্ট আপনি এবার এই প্রোমো কোডওয়ালা এই অ্যাভাটারিক্স গেমটার উপর ক্লিক করবেন। তো ক্লিক, আর এখান থেকে আপনি না খুঁজে পেলে সেক্ষেত্রে আপনারা সার্চ আইকনে যাবেন। দেন আপনি সার্চ আইকনে গিয়ে এখান থেকে আপনারা প্রথম অবস্থায় হোম ইন্টারফেস থেকে সার্চ আইকনে যাবেন। দেন আপনি এখান থেকে ক্যাসিনো অ্যান্ড গেম বলে একটা অপশন পাচ্ছেন, এখানকার এই ক্যাসিনো অ্যান্ড গেম অপশনটার উপর ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে সার্চ আইকনে সার্চ করবেন অ্যাভাটারিক্স লিখে। যখন আপনি অ্যাভাটারিক্স লিখে সার্চ করবেন তখন আপনি অ্যাভাটারিক্স গেমটা পেয়ে যাবেন, মানে অ্যাভাটার গেমটা পেয়ে যাবেন। তাছাড়া আপনার এখান থেকে মাই ক্যাসিনোতে ক্লিক করো আসতে পারেন। এবার আপনি এখান থেকে এই অ্যাভাটারিক্স গেমটার উপর ক্লিক করবেন। তো যখনই আপনি ক্লিক করবেন দেখতে পারবেন আপনার কাছে গেমটা কিন্তু লাইভে কানেক্ট হবে, মানে আপনার ফোনও যত গুণে গিয়ে প্লেনটা ফেটে যাবে আমার কাছেও কিন্তু তত গুণে এসে প্লেনটা ফেটে যাবে। তার ফলে কিন্তু আপনার যেটা আপনি খেলবেন সেটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে, কোনো কম্পিউটার নেই তাদের সাপোর্টে। তো এই গেমটা আপনাদেরকে কেন শেখালাম, আর ওয়ান এক্স বেটে কিন্তু ক্র্যাশ নামের একটা গেম রয়েছে যেমনটা আপনারা জানেন, আজকে আপনাদেরকে এই যে ট্রিক্সটা শেখাবো সেই ট্রিক্সটা কিন্তু আপনারা ক্র্যাশ গেমের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাদেরকে ক্র্যাশ গেমে না দেখিয়ে এই অ্যাভাটার গেমটাতে কেন দেখাবো সেটার দুই থেকে তিনটা কারণ রয়েছে। প্রথমত যে সবচাইতে বড় কারণ সেটা হচ্ছে ওয়ান এক্স বেটের যে অ্যাভাটার গেমটা রয়েছে এটা কিন্তু মাত্র 10 টাকা দিয়ে খেলা যায়, কিন্তু ওয়ান এক্স বেটের যে ক্র্যাশ গেম রয়েছে সেটা কিন্তু খেলতে হলে 20 টাকার প্রয়োজন হয়। আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি ওয়ান এক্স বেটের ক্র্যাশ গেমটা খেলেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রোমো লেখা নাই সেটাই, মানে প্রোমো কোড সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন না। আর আপনি যদি এই ওয়ান এক্স বেটের অ্যাভাটার গেমটা খেলেন তাহলে আপনি এই গেমটা খেলবেন, খেললে আপনি প্রোমো কোড সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আর আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আপনারা এই ওয়ান এক্স বেটের অ্যাভাটার গেমটা ওয়ান এক্স বেটে খুঁজে পাচ্ছিলেন না, তার কারণে কিন্তু আপনারা এটা আসতে পারতাছিলেন না। আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করতেছিলেন, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে ওয়ান এক্স বেটের এই অ্যাভাটার গেমটায় আসতে হয় এবং আপনাদেরকে ট্রিক্সও শিখিয়ে দেবো। আর এই ওয়ান এক্স বেটের যে অ্যাভাটার গেম রয়েছে এই অ্যাভাটার গেমটা কিন্তু ওয়ান এক্স বেটের ক্র্যাশ গেমের তুলনায় একটু বেশি যায়। একটু স্টুডিওটা নিচে চেক করুন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু ওয়ান এক্স বেটের যে ক্র্যাশ রয়েছে সেটা থেকে একটু বেশি লাভবান। তো এবার আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, নর্মালভাবে কিন্তু আপনি এই অ্যাভাটার গেমটা খেললে আপনার লসের সম্ভাবনায় বেশি থাকবে। এবার আপনাদেরকে ট্রিক্স শিখিয়ে দেবো, সেই ট্রিক্সটা আপনি অবশ্যই অ্যাপ্লাই করে খেলবেন, তাহলে আপনি একটু বেশি জিততে পারবেন নর্মালভাবে খেলার তুলনায়। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, নির্দিষ্ট একটা টাকার অ্যামাউন্ট আপনাকে রিস্কে ফেলতে হবে। সাপোজ আমি 20 টাকা রিস্কে ফেলবো, আপনার টাকা যদি ওয়ান এক্স বেটে 500 নিচে হয়ে থাকে তাহলে আপনি 20 থেকে 40 টাকা রিস্কে ফেলে গেমটা খেলবেন, আর যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি আরও বেশি টাকা রিস্কে ফেলতে পারেন। তো প্রথম অবস্থায় আপনি এই অ্যাভাটার গেমটা ওপেন করবেন, দেন আপনি টার্গেট নেবেন, যে কোনো একটা রিস্ক নেবেন, 20 টাকা দিয়ে আমি রিস্ক নেবো। 20 টাকা দিয়ে খেলা যাবে কিন্তু দুইবার, মানে এখান থেকে 10 টাকা 10 টাকা করে খেলা বাজি ধরা যায় অ্যাভাটার গেমটায়। এবার আপনাকে যেটা করতে হবে, প্রথম অবস্থায় আপনি যত টাকা রিস্ক নেবেন সেটার হাফ করবেন, মানে আপনাকে সেটা দুইবারে ধরতে হবে বেটিং। তো এবার আপনাকে যেটা করবেন, প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন এই গেমটা চলতে আসছে, এটাতে আমি বাজি ধরবো না, পরের রাউন্ডে আমি বাজি ধরবো। তো বাজি ধরার জন্য অবশ্যই আপনাকে প্রথমত আমি 20 টাকা রিস্ক নিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেমভাবে রিস্ক নেবেন। তো আমি এখান থেকে বাজি ধরে দিচ্ছি,
বাজি ধরতে পারলাম না, পরের রাউন্ডে আপনাকে ধরে দেখিয়ে দেবো। তো প্রথম অবস্থায় যেটা করবেন, আপনি ওয়ান এক্স বেটের অ্যাভাটার গেমটাতে আসবেন। আসার পরে আপনি যত টাকা একটা রিস্ক একটা অ্যামাউন্ট নেবেন, মানে আপনি 20 টাকা রিস্ক নিলেন, এবার আপনি 20 টাকা হেরে গেলে সম্পূর্ণ বেরিয়ে যাবেন, আবার পরবর্তীতে 20 টাকা রিস্ক নিয়ে খেলবেন একসাথে। কিন্তু আপনি টার্গেট ছাড়া খেললে কিন্তু আপনি কোনোভাবে লাভবান হতে পারবেন না, আপনি লাভ হবে লস হবে এবং শেষে লসই থাকবে। তো আপনি টার্গেট নেবেন যে আপনি যদি কম টাকা থাকে সেক্ষেত্রে আপনারা টার্গেট নেবেন 20 টাকার। দেখতে পাচ্ছেন এই যে রাউন্ডটা ছিল, এটা কিন্তু আমি ধরলে প্রচুর লাভবান হতাম। তো এটাতে গিয়েছিলো 10 গুণে। এবার আমি এই রাউন্ডে বাজি ধরবো, এখান থেকে আমি 10 টাকা দিয়ে বাজি ধরলাম। 10 টাকা দিয়ে বাজি ধরলে আপনার টার্গেট থাকবে, আপনি এটাতে উইথড্র করবেন যখনই 2 গুণে যাবে, তখন যদি 2 গুণ যায় তখনই আপনি উইথড্র করে টাকাটা নিয়ে নেবেন, মানে ক্যাশ আউট করে ফেলবেন। 2 গুণে গেছে, আমি টাকাটা নিয়ে নিয়েছি। যদি আপনার 2 গুণে যাওয়ার আগে প্লেনটা ফেটে যেত বা প্লেনটা উড়ে যেত, তাহলে কিন্তু আপনার 10 টাকা রিস্ক ছিল, সেই 10 টাকা হেরে যেতেন। সেক্ষেত্রে আপনাদেরকে পরবর্তী যে ট্রিক্সটা বলবো এখন আমি আপনাদেরকে, সেই ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 গুণে গিয়ে টাকাটা উঠিয়ে ফেলেছি, এখন কিন্তু আমি 10 টাকা রিস্ক নিয়ে এবার পরবর্তী ট্রিক্স অ্যাপ্লাই করবো। তার ফলে হবে কি, যদি আমি সেই টাকাটা হেরে যাই তাহলে আমি এইমাত্র যে 2 গুণে জিতেছিলাম সেই টাকাটা লস হবে, এতে কিন্তু আমার কোনো লস নেই, কারণ আমার লাভের টাকাটা কিন্তু লস হবে। মানে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, আপনি প্রথম অবস্থায় ওয়ান এক্স বেটের অ্যাভাটার গেমটাতে আসবেন, দেন আপনি 10 টাকা দিয়ে, মানে আপনি যত টাকা দিয়ে ধরতে চাচ্ছেন সেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। মানে আপনি 10 টাকা দিয়ে সাপোজ একটা বেট নেবেন, তারপরে আপনি 2 গুণে গেলে সেটা উইথড্র দিবেন। 2 গুণে এই কারণে দিবেন কারণ আমরা পরবর্তীতে আবার 10 টাকা বা আবার সেই টাকাটা লাগাবো লাভের টাকাটা, লাভের টাকা দিয়ে আমরা রিস্ক নিব। তো এইভাবে আপনারা জাস্ট ওয়ান এক্স বেটে আসবেন, অ্যাভাটার গেমটাতে আসবেন, আসার পরে অ্যাভাটার গেমটাতে প্রথম অবস্থায় একটা রিস্ক নেবেন, যত টাকা দিয়ে রিস্ক নেবেন সেটা আপনি 2 গুণে উঠাবেন। 2 গুণে উঠানো হয়ে গেলে কিংবা যদি ওঠাতে না পারেন, যদি আপনি ওঠাতে পারেন তাহলে আপনার পরবর্তী গেমগুলো খেলবেন লাভের টাকা দিয়ে, সেক্ষেত্রে আপনি হেরে গেলেও লস নেই। কিন্তু আপনি যদি 2 গুণে যাওয়ার আগেই প্রথম অবস্থায় আপনার প্লেনটা ফেটে যায়, সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে আবার রিস্ক নিতে হবে আপনার মুনাফা থেকে যে কোনো একটা টাকা, মানে আপনার মেন ব্যালেন্স থেকে যে কোনো একটা টাকা, সেই টাকাটাও আপনার অবশ্যই দাবি ছাড়তে হবে। মানে আপনি সেই টাকাটা হেরে গেলে কোনো আফসোস থাকবে না, আপনি সেখান থেকে ইজিলিভাবে বেরিয়ে আসবেন, আর খেলার প্রয়োজনে আবার পরবর্তীতে খেলবেন। তো জাস্ট আপনি ওয়ান এক্স বেটার অ্যাভাটার গেমটাতে আসবেন, প্রথম অবস্থায় 2 গুণ একবার পেলে সে পরবর্তীতে আপনি কয়েকটা বেট দেখবেন, তারপর আপনার যে বেটটা ধরতে মন চায় সেই বেটটা আপনি লাভের টাকাটা ধরবেন। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাভ করেছি কিছু, 2 গুণ উঠিয়েছিলাম, তার ফলে কিন্তু আমি 10 টাকা ধরে আরও 10 টাকা লাভ করেছি। এবার আমি এই লাভের টাকা দিয়েই ওয়ান এক্স বেটার অ্যাভাটার গেমটা খেলবো। এই 10 টাকা লাভ করেছিলাম, এই 10 টাকা আমি এখান থেকে এইবার এটার থেকে পরের বেটে ধরবো, এবং পরের বেটে আপনি কত গুণে গিয়ে টাকাটা উঠাবেন সেটা আপনার একান্তই পার্সোনাল চয়েস। এখান থেকে আমি অ্যাভাটার গেমটাতে চলে আসছি, এবার আমি এই রাউন্ডে বাজি ধরবো। আর পরের রাউন্ডে আপনি অবশ্যই টাকা উঠাবেন, 50-এর নিচে ওঠানোর চেষ্টা করবেন। এই আমি বাজি ধরে নিচ্ছি, 10 টাকা লাগালাম। এই 10 টাকা কিন্তু আপনি বেশি রিস্ক নেবেন না, কারণ আমরা ছোটো ছোটো রিস্ক নিয়ে অ্যামাউন্টটা বৃদ্ধি করবো লাভের টাকার। তো এবার আমি যেটা করবো, টাকাটা 50 গুণে গেলেই উঠিয়ে ফেলবো, 50 গুণে উঠিয়ে ফেললাম। এই দেখতে পাচ্ছি আমার টাকা কিন্তু লাভ দিয়েছে 15 টাকা, পূর্বে ছিল আমার 10 টাকা লাভ, এবার আমার লাভ হয়েছে আরও 5 টাকা। তো যেহেতু আমার 15 টাকা লাভ হয়েছে, এবার আমি পরবর্তীতে কিন্তু 10 টাকা নয় বরং 15 টাকা লাগাবো। আর যদি আপনার পয়সাও লাগাতে মন চায় সেক্ষেত্রে আপনারা পয়সাও লাগাতে পারেন। তো আমি পয়সাও লাগিয়ে দিচ্ছি 10 টাকা, পয়সা আছে অ্যাকাউন্টে 78 পয়সা, আমি 78 পয়সাও লাগিয়ে দিচ্ছি। তো লাগানো হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেট নেব, বেটে ক্লিক করে দিবেন। আবারও বলছি আপনারা 50-এর ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ আমরা কিন্তু অ্যামাউন্টটা বৃদ্ধি করব। এখান থেকে আপনার যখনই উঠাতে মন চাবে 50-এর ভিতরে যে কোনো সময় উঠিয়ে নেবেন। এই যে উঠিয়ে নিয়েছি, প্ল্যানটা ফেটে গিয়েছে, আমাদের লাভ দিয়ে দিয়েছে। তো এবার আমরা আপনি যত টাকা এই রাউন্ডে বাজি ধরার পর লাভ পেয়েছেন সেই টাকাটা আপনি এখান থেকে বৃদ্ধি করবেন। বৃদ্ধি করার ফলে আপনার যেটা হবে, আপনি যদি এখন এখান থেকে হেরেও যান তাহলে কিন্তু আপনার লস থাকবে না, হেরে গেলে আপনি সরাসরি ব্যাগে চলে আসবেন, আর খেলার দরকার নেই। তো এবার যদি আপনি হেরে যান তাহলে আপনি ব্যাগে চলে আসবেন, যদি না হারেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে যত টাকা পেয়েছেন সেই টাকাটা আপনারা এখান থেকে পরের রাউন্ডে খেলার জন্য বাড়াবেন। এইভাবে আপনাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাত্র 10 টাকা দিয়ে আপনি যদি আরও বেশি টাকা দিয়ে খেলতে চান সেক্ষেত্রে আপনারা আরও বেশি টাকা দিয়ে খেলতে পারেন। এই রাউন্ডে আমার লাভ হয়েছে মাত্র 3 টাকা, তাই আমি এখান থেকে 20-এর সাথে আরও যোগ করবো 3। তো এইভাবে আপনার টার্গেট থাকবে যে আমি 20 টাকা দিয়ে বৃদ্ধি করতে করতে 30 থেকে 10 টাকাতে বৃদ্ধি করতে করতে 20 থেকে 30 থেকে বা 50 টাকা হলে আমি আর খেলবো না, এটা আপনার টার্গেট থাকবে। আপনি যদি এক বসায় মাথা গরম করে বেশি খেলেন তাহলে আপনি আপনার টাকাটা হারবেন 100-এর ভিতরে, 100% শিওর। তো এবার আমি বাজি ধরে নিই, এই রাউন্ডে বাজি ধরবো, 50-এর ভিতরে উঠাবো। 50-এর ভিতরে ওঠানোর ফলে আমাকে যত টাকা তারা লাভ দেবে সেই টাকাটা আমি পরের রাউন্ডে আবার অ্যাড করে তারপরে বৃদ্ধি করে খেলবো। আপনি চেষ্টা করবেন 10-এর ভিতরে ওঠানোর,
এইভাবে তো আমি এখান থেকে 10-এর ভিতরে উঠিয়েছি, লাভ দিয়েছি 3 টাকা, তো 3-এর সাথে 23-এর সাথে আরও 3 টাকা অ্যাড করে দিয়েছি 26 টাকা। এইভাবে আপনারা ব্যাটিং ধরবেন, একটা নির্দিষ্ট টার্গেট অ্যামাউন্ট এইভাবে আপনারা খেলবেন, তাহলে কিন্তু আপনার জেতার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিস্ক ফ্রিভাবে খেলতেছি, কোনো এখন পর্যন্ত 1 টাকা লস যায়নি, 1টা প্লেয়ারও ফাটেনি। তো আপনি যদি এইভাবে খেলেন তাহলে আপনার জেতার সম্ভাবনা একটু বেশিই থাকবে। এবার একটু রিস্ক নিলাম, 50-এ তুললাম, 50-এ তোলার ফলে আমার লাভ হয়েছে 11 টাকা, সরি 11 টাকা নয়, 26 আর 26, আমার লাভ হয়েছে 16 টাকার মতো। তো আমি এখান থেকে পরের রাউন্ডে খেলার জন্য 16 টাকা প্লাস অ্যাড করবো। এইভাবে তো আমি একটা এখান থেকে লিখে দিচ্ছি 40 টাকা দিয়ে একটা গেম খেলবো, 1টা উঠাবো 0.1.50-এ। মানে আপনাকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা প্রথম অবস্থায় 1xBet-এ আসবেন, 1xBet-এ আসার পরে আপনারা যে কোনো একটা 1xBet-এর যে কোনো একটা অ্যামাউন্টের একটা বেট নেবেন, বেটটা আপনারা 2 গুণে উঠাবেন। 2 গুণে ওঠানোর ফলে হবে কি, আপনি যখন পরবর্তী বেট নেবেন তখন আপনি সেটা হেরে গেলেও আপনার লাভের যা লাভ করেছেন প্রথম অবস্থায় সেই লাভের টাকাটা আপনি হারবেন। সেই টাকাটা হারলে কিন্তু আপনি সরাসরি বেগে চলে আসবেন আবার পরবর্তীতে খেলবেন কোনো এক সময়। আর যদি আপনি সেইটা 2 গুণে যাওয়ার আগে টাকাটা হেরে যায়, সেক্ষেত্রে আপনার করার কিছু নেই, আপনার নিজের টাকাটা রিস্ক নিয়ে আপনাকে খেলতে হবে। তো আপনারা যখনই খেলবেন তখন কিন্তু আপনার যে লাভ থাকবে সেই লাভটা আপনি যত লাভ পাবেন একটা রাউন্ড খেলার পরে, সেই লাভের টাকাটা পরের রাউন্ডে আপনি আবার বৃদ্ধি করে তারপরে খেলবেন। যদি আপনি 10 টাকা 10 টাকা করে বারবার খেলেন তাহলে কিন্তু আপনি যদি 50 গুণে উঠান তাহলে আপনার লাভ থাকবে মাত্র 5 টাকা। যদি আপনি পরের রাউন্ডে লাভ অ্যাড করে তারপরে আবার খেলেন তাহলে কিন্তু আপনার অ্যামাউন্ট বেশি লাগিয়েছেন, তাহলে আপনার লাভ আপনি একটু কম অলরেডি এসে ওঠালেও আপনার লাভ একটু বেশি থাকবে। এইভাবে আপনারা 1xBet-এর যে অ্যাভাটার গেম রয়েছে সেই অ্যাভাটার গেমটা এই যে ট্রিক্স খেলাম সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে খেলবেন। আর আপনি যদি 20 টাকা রিস্ক নিয়ে খেলবেন, 2 রাউন্ড খেলছেন হেরে গেছেন, তাহলে আপনি সরাসরি ব্যাগে চলে আসবেন, ভাববেন তখন আপনার লাক নেই, লাক না থাকলে কিন্তু আপনি জিততে পারবেন না। তারপর আপনারা পরবর্তীতে আবার কোনো এক সময় যাবেন আবার খেলবেন। আর আপনি অবশ্যই একটা টার্গেট নিয়ে খেলবেন যে আমি 50 টাকা ইনকাম করলে আমি এখান থেকে বেরিয়ে যাবো আবার পরবর্তীতে খেলবো। যদি আপনি বেশি লোভ করেন, কোনো টার্গেট না নিয়ে খেলেন, তাহলে কিন্তু আপনার হারার সম্ভাবনা খুবই বেশি থাকবে। সো গাইস, এইভাবে আপনারা 1xBet-এ অ্যাভাটার গেমটা খুঁজে বের করতে পারেন, এভাবে আপনারা অ্যাভাটার গেমটা খেলে জিততে পারেন। ট্রিক্সটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1xBet-এ যদি আপনি বেশি বেশি টাকা ইনকাম করতে চান, জিততে চান, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে 1xBet নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে, সেগুলো আপনি দেখে 1xBet-এ লাভবান হতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাওয়ার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।